আসসালামু আলাইকুম। বিগত 4 বছর যাবত বাংলাদেশি শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা নিয়ে কাজ করতে গিয়ে মোস্ট কমন কিছু যেই সব প্রশ্নগুলো আমি পেয়ে থাকি সেগুলোর মধ্যে অন্যতম একটি প্রশ্ন হচ্ছে মালয়েশিয়া থেকে ক্রেডিট ট্রান্সফার নিয়ে ইউকেতে ইউএসএতে অথবা হচ্ছে ইউরোপের কোনো কান্ট্রিগুলোতে যাওয়া যায় কি না। তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি যেটি অবজার্ভ করেছি সেটি হচ্ছে যে বাংলাদেশি শিক্ষার্থীদের অনেকটা অংশ জুড়ে তাদের ভেতরে ক্রেডিট ট্রান্সফার বিষয়ে কিছু মিসকনসেপশন চালু রয়েছে। আজকে আমি সেই মিসকনসেপশনগুলো দূর করবো এবং হচ্ছে মালয়েশিয়াতে ক্রেডিট ট্রান্সফার সম্ভব কিনা বা মালয়েশিয়া থেকে অন্য দেশে ক্রেডিট ট্রান্সফার সম্ভব কিনা ইত্যাদি বিস্তারিত খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ক্রেডিট ট্রান্সফার বলতে আমাদের মোস্ট অফ দ্য বাংলাদেশি স্টুডেন্ট যেটা বোঝে সেটি হচ্ছে যে একটি ইনস্টিটিউশনে আসবে, অ্যাডমিশন নেবে, সেখান থেকেই হয়তো এক বছর বা দুই বছর পরে অন্য কোনো কান্ট্রিতে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। বিলিভ মি, এই কনসেপশনটি বাংলাদেশি শিক্ষার্থীদের অনেকটা অংশ জুড়ে থাকে। কেননা তারা যখন জিজ্ঞেস করে যে ভাইয়া মালয়েশিয়ার কোনো ইউনিভার্সিটিগুলো থেকে কি ক্রেডিট ট্রান্সফার করে ইউকেতে যাওয়া যাবে কি না, তখন তাদেরকে যদি আমি প্রশ্নটা করি যে ভাইয়া কোন ইউনিভার্সিটিতে ক্রেডিট ট্রান্সফার করতে চান, তখন তারা আসলে উত্তর দিতে পারে না বা তারা মনে করে যে এই ভার্সিটি থেকেই, নির্দিষ্ট একটি ভার্সিটি থেকে অন্য কোনো একটি ইউনিভার্সিটিতে হয়তো পাঠানো হবে, যেটাতে পাঠানো হবে সেটাতেই তারা যেতে আগ্রহী। তো এবার আসুন ক্রেডিট ট্রান্সফার সহজে আসলে কীভাবে আমরা বুঝতে পারি। ক্রেডিট ট্রান্সফারের আসল সহজ বাংলায় যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি একটি ইনস্টিটিউশনে এসেছেন, যেই কোর্সটা আপনি কন্টিনিউ করতেছেন সেটার কিছু ক্রেডিট করার সম্পন্ন করার পরে বাকি ক্রেডিটগুলো ভিন্ন একটি দেশের বা একই দেশের অন্য একটি ইনস্টিটিউশনে গিয়ে সম্পন্ন করা, এইটাই হচ্ছে মূলত ক্রেডিট ট্রান্সফার। তো এখানে আসলে ক্রেডিট ট্রান্সফার কীভাবে হয়ে থাকে এবং এগুলো করার ক্ষেত্রে লক্ষণীয় কী কী দিকগুলো রয়েছে সেই জিনিসগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব পয়েন্ট বাই পয়েন্ট আকারে। প্রথম পয়েন্ট হচ্ছে চেক এলিজিবিলিটি। তো এক্ষেত্রে যেটা করতে হবে, আপনার প্রথমে এই এলিজিবিলিটি চেক করার জন্য কি আপনি যে ইউনিভার্সিটিতে যাবেন সেই ইউনিভার্সিটিটা আপনাকে আপনার নিজেকে চুজ করতে হবে। ফর এক্সাম্পল, আপনি ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন, ইউকেতে একটা ইউনিভার্সিটি আছে, সেটা আপনার ড্রিম ইউনিভার্সিটি, এটাকে ধরে নিলাম ইউনিভার্সিটি বি, এবং আপনি মালয়েশিয়ার একটি ইউনিভার্সিটিতে ফর এক্সাম্পল ইউপিএম ইউনিভার্সিটি এ, এই ইউপিএমে আপনি পড়াশোনা করছেন এবং এই আইটি কোর্সের কিছু অংশ আপনি ইউনিভার্সিটি বিতে যাচ্ছেন বা ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনে করতে চাচ্ছেন, তাহলে আপনাকে প্রথমে যেটা করতে হবে এলিজিবিলিটি চেক করার জন্য ওই ইউনিভার্সিটিতে কোনোভাবে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে তাদেরকে বলতে হবে যে আমি আমার এই ইউনিভার্সিটিতে 30% বা 40% বা 50% ক্রেডিট সম্পন্ন করেছি, তো আমি কি আপনার ইউনিভার্সিটিতে এসে বাকি ক্রেডিটগুলো সম্পন্ন করতে পারবো কি না। তো সেই ক্ষেত্রে আপনার ট্রান্সক্রিপ্টটাকে ওই ইউনিভার্সিটিতে পাঠাতে হবে, ওটা চেক করে তারা দেখবে যে হ্যাঁ আপনি তাদের কাছে ক্রেডিট ট্রান্সফারের যোগ্য। তো এটা তারা গ্রিন সিগন্যাল দিবে বা মেইলের রিপ্লাই দিবে, এই রিপ্লাইটা দেওয়ার পরে আপনার হচ্ছে প্রথম স্টেপ ডান। তারপরের স্টেপটা হচ্ছে সেকেন্ড স্টেপ, যেটা অ্যাপ্লাইং টু দ্য ইউনিভার্সিটি, অর্থাৎ ডিজায়ার্ড ইউনিভার্সিটি, যেটা যে প্রত্যাশিত, ফর এক্সাম্পল আমি যেটা বলেছি ইউনিভার্সিটি বিতে যাবেন সেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা। এলিজিবিলিটি চেক করার পরে অ্যাপ্লাইটা কীভাবে করবেন, অ্যাপ্লাইটা হচ্ছে করার জন্য আপনাকে আপনার পূর্বের ইউনিভার্সিটিতে যেতে হবে বা তাদেরকে বলতে হবে যে আমি হচ্ছে ওই ইউনিভার্সিটিতে চেক করিয়েছি, আমার 30% বা 50% যেই ক্রেডিট তারা অ্যাকসেপ্ট করবে, তো আমাকে হচ্ছে ক্রেডিট ট্রান্সফারের সার্টিফিকেটটা দেন। তো ওরা হচ্ছে একটি সার্টিফিকেট ইস্যু করবে, এটা রেজিস্টার করতে পারে বা এক্সাম ডিপার্টমেন্ট করতে পারে, যেই প্রসেসটা থাকে সেটা সম্পন্ন করে আপনার এই ট্রান্সক্রিপ্ট এবং হচ্ছে সার্টিফিকেটটা তারা প্রোভাইড করবে। তো এইটাকে নিয়ে ওই আপনার ইউনিভার্সিটি বি, যেটা প্রত্যাশিত বা ডিজায়ার্ড ইউনিভার্সিটি যেটা, সেটাতে আপনি আবেদন করবেন। থার্ড স্টেপ হচ্ছে ইউনিভার্সিটি রেজাল্ট বা অ্যাপ্লিকেশন রেজাল্ট। তো আপনি যেই ডকুমেন্টসগুলো দিয়ে আপনার ডিজায়ার্ড ইউনিভার্সিটি বা প্রত্যাশিত ইউনিভার্সিটিতে আবেদন করেছেন, তারা অ্যাপ্লিকেশানের একটা রেজাল্ট দিবে বা যে তারা আপনাকে গ্রহণ করছে। তো এই রেজাল্টটা আসলে কীভাবে দেয় সেটা হচ্ছে এরকম যে আপনি এই মালয়েশিয়ার একটা ইউনিভার্সিটি থেকে 50% বা 50% ক্রেডিট সম্পন্ন করেছেন এবং ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইটা করে ফেলেছেন। তো তারা প্রত্যুত্তরে বা তারা চেক করে দেখলো যে আপনার এই 50% ক্রেডিট সেখানে গিয়ে ম্যাচ করছে না বা 30% বা 30% ম্যাচ করেছে, বাকি 20% ম্যাচ করেনি। তো ওরা হচ্ছে এই 30% অ্যাকসেপ্ট করে আপনাকে অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট করে ফেলবে বা হচ্ছে আপনাকে অ্যাডমিশনের সুযোগ দিয়ে দিবে, বাকি যেটা আপনার লস হয়েছে সেটা ওখান থেকে কন্টিনিউ করতে হবে। তো এইভাবে আসলে ক্রেডিটটা এক দেশ থেকে আরেক দেশে, এক ইনস্টিটিউশন থেকে অন্য ইনস্টিটিউশনে গেলে কিছু ক্রেডিট লস হয় বা কখনও ভাগ্য ভালো থাকলে সমান সমান হয়ে যেতে পারে। এইটা কেন হয়, কারণ একটা ইউনিভার্সিটি থেকে আরেকটা ইউনিভার্সিটিতে কারিকুলামগুলো কিন্তু একদম 100% ম্যাচ হবে না।
তো এইটাই আসলে রিয়েলিটি, এটা সবসময় মাথায় রেখে ক্রেডিট ট্রান্সফারের কথা আমাদের ভাবতে হবে। তো আজকের পর থেকে আই হোপ এই ক্রেডিট ট্রান্সফার নিয়ে আপনাদের কোনো রকমের মিসকনসেপশন থাকবে না। তো এই ছিল আজকের এই টপিক্সটি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে ভিন্ন কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক্স নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।